আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমি যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে। আশা করব আমার আজকের এই ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ফ্যান্টাসি কিংডমের কোন রাইডের টিকিটের প্রাইস কেমন সেইগুলোও চেষ্টা করব শেয়ার করার জন্য। সো আমার ভ্লগটি দেখতে থাকুন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। সো এই তো আমরা হচ্ছে এখন প্রায় চলে এসেছি। আর আমরা যেহেতু সকাল সকাল এসেছি সেই কারণে হচ্ছে আসতে মাত্র আধা ঘন্টার মতো সময় লেগেছে, রাস্তা একদমই জ্যাম ছিল না। আর এমনিতেও আমাদের বাসা থেকে কিন্তু ফ্যান্টাসি বেশি দূরে না, বাসে আসতে বেশি সময় লাগে না। তারপর এখন হচ্ছে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি ভিতরে ঢোকার জন্য। আর বছরের শুরুর দিকে যেমন জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চ মাসে, এইসব মাসে কিন্তু এখানে ভিড়টা একটু বেশি থাকে, কারণ এই সময়টাতেই কিন্তু অনেকে স্কুল মাদ্রাসা থেকে এখানে পিকনিকে আসে। আর আজকেও হচ্ছে আমি আমার ছোট ভাইয়ের মাদ্রাসা থেকে পিকনিকে এসেছি। আর আমরা যেহেতু আগেই টাকাটা দিয়ে দিয়েছি, তো আমাদের হচ্ছে টিকিটের মধ্যে 10টা রাইড ছিল প্যাকেজে। আর এক একজনের প্রাইস কিন্তু একরকম পড়তে পারে, কারণ আপনাদের উপরে হচ্ছে এটা ডিপেন্ড করে যে আপনারা কয়টা রাইড নিতে চান। আর আমাদের প্যাকেজের মধ্যে হচ্ছে 10টা রাইড সহ খাওয়া দাওয়া এগুলো নিয়ে হচ্ছে 1200 টাকা পড়েছে। আর এখানে হচ্ছে অনেক রকমের কম্বো প্যাকেজ পাওয়া যায়। আর নর্মালি হচ্ছে আপনাদের বড়দের হচ্ছে টিকিট হচ্ছে 500 টাকা করে, আর হচ্ছে বাচ্চাদের হচ্ছে 300 টাকা করে। আর যদি আপনারা হচ্ছে 10টা রাইড অথবা ওয়াটার কিংডম সহ নিতে চান তাহলে হচ্ছে কম্বো প্যাকেজ পড়বে 1700 টাকা। আর ওয়াটার কিংডম ছাড়া হচ্ছে টিকিট 10টা রাইড সহ 900 টাকা। আর প্রথমেই হচ্ছে ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখা যায় হচ্ছে হেরিটেজ পার্ক। এইখানে হচ্ছে বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী কিছু স্থানের রেপ্লিকা করা হয়েছে, যেমন ষাট গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল, স্মৃতিসৌধ, পুটিয়া রাজবাড়ি, সংসদ ভবন, চুনাখোলা মসজিদ, এইগুলো কিন্তু দেখতে হুবহু মিলে যায়, যদিও এগুলো রেপ্লিকা। এগুলো কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এগুলো কিন্তু ধরা অথবা এখানে বসা নিষেধ। আর আমার কাছে সব থেকে ভালো লেগেছে আহসান মঞ্জিল, এটা কিন্তু দেখতে একদমই সেম টু সেম আর খুবই সুন্দর লাগছে। তো তারপর এগুলো দেখে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ফ্যান্টাসিতে হচ্ছে 4টা ভাগ রয়েছে, একটা হচ্ছে থিম পার্ক, আরেকটা হচ্ছে হেরিটেজ পার্ক, আর হচ্ছে ড্রাই পার্ক, আর ওয়াটার কিংডম, আর হচ্ছে এখানে একটা ক্যান্টিন রয়েছে। আর এদিকে হচ্ছে কয়েকটা বাচ্চাদের রাইড রয়েছে, এটা হচ্ছে স্কাই হপার। আর বাচ্চাদের সবগুলো রাইডই কিন্তু 50 থেকে 80 অথবা 100 টাকার মধ্যেই। আর এর সামনেই হচ্ছে একটা ওয়াটার লেক আছে, এখানে হচ্ছে অনেক রকমের মাছ রয়েছে। আর এই জায়গাটা দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর মাছগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এইখানে হচ্ছে অনেকগুলো মাছ একসাথে ছিল, তো আমিও হচ্ছে মাছের সাথে কিছু ছবি তুলে নিলাম। তো তারপর হচ্ছে এদিকে সামনেই হচ্ছে কয়েকটা রাইড ছিল। তো এখন আমি এই রাইডটার মধ্যে ওঠার জন্য এসেছি। আর যারা হচ্ছে যাদের হার্ট দুর্বল অথবা যারা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু এই রাইডটার মধ্যে উঠবেন না, এটাতে উঠলে কিন্তু আসলে খুবই ভয় লাগে। তো এখন হচ্ছে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে অনেক ভিড় ছিল, তো ফাইনালি হচ্ছে এখন উঠে পড়েছি। প্রথমে বেশি একটা ভয় লাগে না, তো একবার হচ্ছে উপরে ওঠায় আবার হচ্ছে নিচে নামায় তখন কিন্তু খুবই ভয় লাগে।
আর এই রাইডের টিকিটের প্রাইস ছিল হচ্ছে 100 টাকা করে।